আমার লগে গেছে তারে এ কোয়া দিছিলে শশা না এই যে শশা নাই কেডি তো তুই ব্যস্ত আছস সাতারটাই মাতাড়া দু নষ্ট মানে আছে বাইর নষ্ট না হন হারাম দাদা কেতে যাও এই তোরে তোরে আমি এনো রাখছি কে লাগিয়া পাহারা লাগে রাখছি পাহারা দিতাছি না আমি পাহারা দিতেছ ভাই এবার শশা একটু ছুটু ছুটু কেতে ছুটু ছুটু থাকতো না তোরা যদি কই এই বেদা এটা দে তোরা দে আরেকটা নিয়া তোরা তো মাত বরি আমার তে বেশি এক লাইন করো কই আমরা দে দুঙ্গা বিশ আনে দিছু আমি তো সুন্দর করে বীজ দিলাম ক্ষেতের মধ্যে বীজ দিতে সুন্দর করিয়া এই হারা বাবা বালা কে ক্ষেতের মধ্যে এক কাটা ক্ষেতের মধ্যে 20 মন শশা মারাইছি 20 মন হ্যাঁ আরে আমরা ঢাবা দা আল্লাহ দিল আর বেশি হইবো বেশি হইবো তুমি চিন্তা করেন না রে তবে হ্যাঁ ভাই শশা কম কম লাগে আমার তাই লাগে আরে কে শশা কম কম লাগে এই যে তুই শশা এই যে আরে বাহুতরা এরি যে ঝুঁকি আছি কাল না না দেখলাম এটির মধ্যে জুহা মারা ধরছে আসিনি তো আছে শশা কু শশা কু শশা তো আসিনি যে নন অন তো আছে কু এই দেখি ইন্দে ইন্দে শশা লাগে ডাউন গেছে না ব্যাপার কি শশা কি মানছে না কেন কি এটা তো আমি কি ব্যাপার বুঝলাম না সারাদিন তুই শশা খেতে থাকলে শশা কই যা শশা কই যা না এটা আমি কি কইয়াম ভাই কইছেন না তুই খেতে দে হসনা দে হসনা তে দেখতে যাচ্ছি সোহালে আইছি আর সারাদিন পার আইতাছে আর বসন্ত সবাই আমগা অনের মধ্যে কেলা নেনা এই খেতটার মধ্যে একটা দুইটা টেবিল দিয়ে এই খেতটা দেখতাছো খেত মেলা বড় মধ্যে আমার পর আই 1.5 লাখ টাকা দিতেছে গা 1.5 লাখ টাকা গেছে তুই কি রমন করো তোর কি তোর তো মাসাবদি 15,000 করিয়া বেতন হিসাবে রাখছ তো বেতন তো বেতন তো আমার এডি এডিতে বাউ করণ লাগে উনি এডি যদি না চাহেতে তোরে কে লেগে রাখছি আচ্ছা অন থেকে কাজ দেখি আমি করা করি পাড়া দেব সমস্যা আর ই করিতে এই ল্যান্ডের মধ্যে পুরাটার মধ্যে বীজ দিবে এবার এটা দিস না হ্যামরাটা দিবে এক লাইন ছাড়া ছাড়া বীজ দিবে বুঝছ এবার পরে দিয়ে দিবে এই ল্যানো যেটা মধ্যে দিবে এটা বাদ্য বাদ্যা মানে একটা থই একটা দিতাম হ্যাঁ হ্যাঁ এটা থইয়া এটা বীজ দিবে এটা থইয়া এটা বীজ দিবে এবার পরের দিন যেটা থইয়া দিতাছ এটা বীজ দিয়ে দিবে এরকম করে বীজ দিবে দিতে অন লাগবো আর নালে তো শশা টিকতো না বীজ তো দিবে কালা কষি তো কালা দিলে হতো না আজ গাতে বিকাল তে শশার মধ্যে বীজ দিয়ে দিবে তাহলে মনে করো যেটা রে ভমরা ধরবো হ্যাঁ ভমরা মরিয়া দেবো কিন্তু শশা ঠিকই থাকবো ঠিক আছে এই ওষুধ আইনা দিতেছি আমি এই দাও না এই এই ডেব্বা হয়ে গেছে হিসাব আছে খুব খেয়াল রাখবি বন্ধের মধ্যে তো বেড়া ছাড়া নাই মানুষ তো মনে করবো যে হ্যাঁ পাইছি লুয়ে লই কত হার মানুষের তো দিন লাগবো একবার দুদিন নিতারে পরে প্রতিদিন আইব লুবে আচ্ছা গাছপালা ইতে তুই খালি বীজ দিয়ে দিয়েছি পার আমার একখানে জাউন লাগবো তো আচ্ছা সমস্যা আমরা একটু টেনশন করুন না দাদা আপুরি টি হাতিয়া দৌড়াদৌড়ি হরন লাগে কিরে কাবেল কালো তো শশা টেহা দিলাম এর আগে শশা দিলা আমার তোমার পাশে দৌড় ফারুন লাগলো না আর এবার টিহা দিলাম তোমার পাশে খালি দৌড়ি ফারতাছি কি করি আরে না এরা হুতাই মস্কারি করলো হুতাই তাতা কিরা কইতাছ আমার ব্যাপার বাংলা কোন বেড়া বুঝতেছি না তুমি মানে আগের তারিখে তো আমার হ্যাঁ শশা দিত শশা দিছে হ্যাঁ আমনে হ্যাঁ আগের বছরে শশা দিত হ্যাঁ কিরম ওটু বরিয়া বরিয়া দিত আমার এই নেতাম বেশি অনিবার ও 7,000 টি আনছে বাবু 7,000 টি আমনার এনেছে হ্যাঁ এই যে কালার আগের দিন কইছে আমার হাল লাগার বাজার ও কাঁচা মাল ফসাই দিব হ্যাঁ এখন আমার আটটা জীবন কইলা হয়েছে গা খেত কোন তো আইলাম তা তুমি আমার শশাটা ফসাই দিলা না এই বেড়া ভাই শশা দিলে না কি আরে শশা দাম কত কি আমি শশা দিব খেতে দিবে আন আন লাগে না কই আমি শশা দিতারি আমার লগে গেছে তার এ কোয়া দিছিলে শশা না এই যে শশা নাই কেডি তো তুই ব্যস্ত আছস সাতারটাই তাছা কি রম নিছ ওইবার এবার এক এক টলি দিছে এক টলি হ্যাঁ দাদি করিয়া দাদা মিছা কথা কই না এক টলি দিছি খোদাই ভাই তে তুমি কি করিয়ালছি আমার ওহন কি ভাই কি করি এই বাহুত্রা তুই আমার শশা আমার আউলে ব্যস্ত মাতাড়া দু নষ্ট মানে আছে বাইর নষ্ট না হন হারাম দাদা কেতে যাও এই তোরে তোরে আমি এনো রাখছি কে লাগিয়া শশার দাম কত তুই জানস বাহুত্রা করতে আমার টেহা দেরি আছে
এডি সব আমারটাই দে কত কত দলা করছ টিয়া ও এ বাসে চিবার মধ্যে থই দিছি কত দলা করছ 7000ই তো 7000 এক টলি শশা 7000 এক টলি শশা আমি 50000 টিয়া বেশি বেড়াই খেত খেল দছে এই বেড়া তো আমি রাখতাম না বাউট গেট আউট দা তোর সাক্ষী করনা চা বাবু আমি খেতটা কি আমনের আরে মে খেত আমার এডা তাহলে হ্যাঁ নিজের মনে হরিয়া শশা বেচালা আমার বসুরে কামলা আমি তো জায়গা নানান বেদাল আছে না আমার দোকান মোহান আছে ব্যবসা বাণিজ্য আছে হ্যাঁ করে কি জানো খেত থাকে দেখ এই যে সাসা সাসারটাই শশা বেছে সাসা তারপরে বেতন দিই না তুই কইতে আরো বাড়াই দেবো তারপরে আমি বাড়াই দিতাম এলাকে চুরি ধরবি তো আমি কি প্রতিদিন বেশি একদিন বেঁচেছি আর এই যে গেছে গেছে বছরে সারা বছরই শশা দিতে সাসারে তুই সাসাটা আমি বাবু এটা তো আমি মারা মারা নাই এই সাইনবোর্ড আছে যে আমার শশা হে শশা আমার কথা হইছে কি জানুন আমি আর ছাড়তাম না আমি মেম্বারের কাছে নেম গেছে তারিখ কয়টিয়ার শশা বেচছে এবার কয়টিয়ার শশা বেচছে চাষা সাক্ষী আছে হ্যাঁ উভয় পক্ষে মিল করে আমার টেহাটা আমার বুঝাই দেবো আর বাপের কাছে লই যাইতেছি ভাই ভাই আমার একটা কথা আমার একটা কথা হল ভাই বলতো আমি করে আলছি ভাই আমরা তুই ক্ষমা না করুন তাহলে হইতো না তোর ক্ষমা তুই আমার লাখ লাখ টেহাই সাসার কাছে আরো আর কার টাই বেচছ আচ্ছা ভাই মানুষে বলতো মানুষে আর কার কার টাই বেচছ শশা এটা কয় আমারটা আর কেউ টাই বেচছি না খালি সাসার টাই বেচছি আমি মেম্বারের কাছে লিখে বাবু কোন ধাক্কা নিয়ে দেবা বাবু বাবু আমি কি কই জিনিসটা তো আমার জ্বলতাছে আমার ভাই আমি কি গরিব মানুষ বহুত টিয়ার ই লাগাইছে না আমি বাবু একটা কথা কইছি টেহাড়া যা আমি দিলাম বাবু আমার টেহাড়া আমনে দিব না হে দিব ধরে পড়া আমন হইছে একটা বড় সুর আমরা জানি না খেত কারে না কিটা কোন ঘটনাটা কত নি বড় করছে বেড়া আমি সুর বেড়া আমি ব্যবসা হইয়া খাই ব্যবসা করো এর আগেও দিছে শশা এবারও দিল শশা ওহনা হিরান চেটিয়া আমার দিব শশা আমনেও তো একটা লোক হয়েছিল কম রেটে শশা ভাই এটা দেন না আমরা মালিক বুঝছি না তো বাবু আমি জানি না একটু কম রেটে শশার বাজার তো আপনি বুঝবেন নাকি আপনি শশার বাজারটা বুঝবেন না যে কি রেট আছে হ্যাঁ তো আমার দিছে এর আগে বিশুদ্ধারে দিল আজগাউনের কথা বুঝতেছি তো আমি কিন্তু আপনি তো রেটটা বাজারে তো যাচাই বাসাই চলে নাকি টান নাই কেমন করলেন ক্যা আরে বাবু এটা টেহাড়া বিচার আমি নামে যাচ্ছি আপনি যাচ্ছি যেমন যে কম রেটে খাইতেন যাচ্ছেন না অন গায়ে ওঠেন গুল্লাটা গায়ে ওঠেন যাচ্ছি উফ শালার ব্যবসা রে